আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে আমিও তোর কথা শুনব। অহিন হতবিহ্বল হয়ে যায়। আরিশা কেন বুঝতে পারছে না, এমন হলে তারা কেউই এই সম্পর্ক থেকে বের হতে পারবে না, পরে এর ফল ভয়ানক হবে। অহিন অনেক চেষ্টা করেও আরিশাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারে না, তাই বাধ্য হয়ে আরিশার কথা মেনে নেয়। তবে তার একটা কথা, তারা কখনো স্বামী স্ত্রী হয়ে এক হবে না, আর বাকি সব এক থাকবে। আরিশা মেনে নেয় অহিনের কথা, কারণ সে নিশ্চিত অহিন আরিশাকে কাছে টানবেই। অহিনের আরিশার প্রতি ভালোবাসা তাদের এক করতে বাধ্য করবে, বাধ্য করবে একটা জীবন অনায়াসে একসাথে কাটিয়ে দিতে। আরিশা নিজের প্রতি সে বিশ্বাস আছে, তাই অহিনের কথা সেও মেনে নেয়। শুরু হয় তাদের খুনসুটি ভরা ভালোবাসা। এমন সময় ভাগ্য তাদের আরেকটু সময় হয়, রাফিন কল দিয়ে জানায় তাদের লাস্ট মিটিংয়ের সময় পেছানো হয়েছে, তাই সে আসতেও সময় লাগবে। আরিশা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আরেকটু বেশি সময় পাওয়া যাবে তাহলে। শুরু হয়ে যায় আরিশার পাগলামি। কখনো অহিন টিভি দেখছে তো সে হুট করে এসে অহিনকে চুমু খেয়ে চলে যাচ্ছে, অহিন কোনো কাজ করছে তো কানে কামড় বসিয়ে চোখ মেরে চলে যাচ্ছে, অহিন ফোনে কথা বলছে তো অন্য কানে ফু দিয়ে যাচ্ছে, আর একবার অহিনকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। অহিন খাবার মুখে তুলবে এমন সময় আরিশা হাতটা ধরে তার নিজের মুখে পুরে নিচ্ছে। অহিনের অর্ধেক খাওয়া খাবার নিচের খাবারের সাথে পাল্টে নিচ্ছে। এভাবে খুব সুন্দর দিন কেটে যাচ্ছে তাদের। অহিন উপরে গম্ভীরতা দেখালেও ভিতরে ভিতরে আরিশার পাগলামিতে নিজেই পাগল হয়ে যাচ্ছিল। দিন যেতেই আরিশা থেকে নিজেকে দূরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। এ এক অসম্ভব সুখের অসুখে ধরেছে অহিন আরিশাকে। অহিন আরিশা দুজনেই চাই এই অসুখ যাতে কখনো ভালো না হয়, এমন অসুখে ভুগতে চাই সারাটি জীবন। এভাবেই চাই দুজন দুজনকে। কিন্তু রাফিনের কথা মনে হতেই অহিনের চিন্তা পাল্টে যায়। তার অবস্থা এখন শাঁখের করাতের মতো, যেদিকেই যাবে কাটা যাবে নিচে। জীবন এমন কেন, কেন আমাদের এত এত কঠিন মুহূর্তগুলোকে সামনে এনে দাঁড় করিয়ে দেয়? কেন ভালোবাসার নামে যন্ত্রণার মেশিনের সামনে দাঁড় করিয়ে দেয়? জীবনের আসল রহস্য হয়তো এখানে। আপনাকে এক একবার এক এক রঙে আবিষ্কার করবে, ভাঙবে আবার করবে। বিকেলে বসে আছে বারান্দায় অহিন, আরিশা চা এনে এগিয়ে দেয় অহিনের দিকে। আরিশার মন খুব খারাপ, কেন সেটা অহিন বুঝতে পারছে না। আজ আকাশে মেঘ ধরেছে খুব, তাই না? আরো হয়তো একটু পর বৃষ্টি হয়ে ঝরবে। আরিশা জানে এটা তাকেই উদ্দেশ্য করে বলা, তাই সে চুপচাপ বসে আছে। তাছাড়া তার কোনো কথা বলতেও ইচ্ছে করছে না। কথা না বললে আমি কিন্তু চলে যাব। আরো তুই কি তিন্নিকে বিয়ে করবি অহিন? যে তোমারে চাহি আছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কত যে কঠিন, তাই সেটা কোনোদিন সম্ভব নয়। আমি আর কাউকে আমার আরুর মতো করে ভালোবাসতে পারবো না রে, তাই কি করে অন্য কাউকে জীবনের সাথে জড়াবো? কারো জীবন নষ্ট করার অধিকার আমার নেই, ঠকানোর অধিকারও আমার নেই। তাই ঠিক করেছি আমি দেশের বাইরে চলে যাব, মাকে বলে রাজি করাবো, আর মায়ের যখন ইচ্ছে করবে এখানে এসে থাকবে তোদের কাছে। আমার কেন যেন মনে হচ্ছে তুই তিন্নিকে বিয়ে করবি, আমি কিন্তু তোকে মেরে দিব এমন করলে, তারপর নিজেকে শেষ করে দিব। আমার ভয় হচ্ছে অহিন, খুব ভয়, তোকে হারানোর ভয়। বলেই আরিশার মনের গুমোট হয়ে থাকা মেঘ বৃষ্টি হয়ে নামে। অহিনের বুকের মাঝে পোষা বিড়ালের মতো গুটিসুটি হয়ে আরিশা কাঁদছে। অহিনের বুক ভাসিয়ে দিচ্ছে, অহিনের কষ্ট হচ্ছে খুব। আরিশার পাগলামি হঠাৎ হঠাৎ চুমু খাওয়া, ধুমধাম চড়িয়ে ধরা, এসব কিছু অহিনকে যেন আরও বেশি দুর্বল করে দিয়েছে। চাইলেও আরিশার এসব পাগলামিকে এড়িয়ে যেতে পারছে না সে। সত্যিকারের কেউ কি তার আকাঙ্ক্ষিত ভালোবাসার নিমন্ত্রণ অগ্রাহ্য করতে পারে? সর্বদাই ভালোবাসার মানুষের সঙ্গ কামনা করে, সবাই মানুষকে সাধু সন্ন্যাসী নয়। তাই অহিনও পারছে না আরিশার ভালোবাসা এড়াতে। ভালোবাসা উপেক্ষার বস্তু নয়,
ভালোবাসার সাধনার বিষয়, তাই একে অপেক্ষা করবে কার সাধ্য। অহিন আরিশার দুষ্টু মিষ্টি পাগলামিতে পড়ে যাচ্ছে। আরিশার সারাদিনের পাগলামি যেন অহিনের ভিতরটা নাড়িয়ে দেয়। সারাক্ষণ দ্বিধা দ্বন্দ্বে থাকে অহিন, নিজেকে সামলাতে খুব কষ্ট হয়ে যায় তার। জীবনের এই মুহূর্তে এসে মনে হচ্ছে কেন সে স্বার্থপর হতে পারছে না, কেন সব মায়া আর দায়িত্ব প্রতিদান ভুলে যেতে পারছে না, কেন এত কাছে পেয়েও ভালোবাসাকে কাছে টানতে পারছে না। পরক্ষণেই আবার মনে হয় এই যে একসাথে ঘুমাচ্ছে, আরিশা বিড়ালের মতো গুটিসুটি হয়ে অহিনের বুকে ঘুমাচ্ছে, ধুমধাম চুমু খাচ্ছে, ধুমধাম জড়িয়ে ধরছে, এটাই বা কম কিসের। এই যে সারাক্ষণ পাশে আছে এটাই বা কম কিসের। জীবনের মানে তো শারীরিক সম্পর্ক না, জীবনের মানে বেঁচে থাকা মনের মাঝে। মনের সাথে মনের সম্পর্ক হলেই কেবল সে ভালোবাসা অমর হয়ে থাকে, কিন্তু এটাও ঠিক, শারীরিক সম্পর্ক ছাড়া একটা সম্পর্ক পূর্ণতা পায় না। মানুষ চাইলেও তা অস্বীকার করতে পারবে না, কিন্তু তাই বলে তা তো অনিবার্য নয়। আরিশার এই পাগলামিগুলো নিয়েও তো একটা জীবন পার করা যায়। এত এত সুন্দর স্মৃতি নিয়ে ছোট একটা জীবন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। কিছু ভালোবাসা অন্তরালে থেকেই যায়। মানুষের জীবনের গল্পগুলো শেষ হয়ে গেলেও অন্তরালে ভালোবাসা থেকে যায় আজীবন। মানুষের মৃত্যু হয়, কিন্তু অন্তরালে যে ভালোবাসা লুকায়িত থাকে তা কখনো শেষ হয়ে যায় না। এভাবেই চলে যায় সময়, ডাফিনের আসার সময় হয়ে আসে। আরিশার বাবা আর এক পাগলামিতে অহিনের ধ্যান ভাঙে। ইচ্ছে করে এসে অহিনের দুগালে হাত দিয়ে আঁচড়া করে ধরে ইচ্ছে মতো নিজের মুখ ঘষে একবার এপাশে আবার অন্য পাশে। অহিন এসব আচমকা আক্রমণগুলো হজম করতে পারে না, কিছুটা সময় লাগে। ইচ্ছে মতো মুখ ঘষা বন্ধ করে আরিশা বলে, এই তোর এমন খোঁচা খোঁচা দাড়ি আমার মুখে লাগছে খুব, মুখ জ্বলতেছে আমার, দূর, এই দাড়িগুলো কেন হয় তোদের কে জানে। আরিশা খুব বিরক্তির সাথে বলছে অহিনকে, তার মুখ দেখে মনে হচ্ছে এর চেয়ে বিরক্তিকর কিছু বুঝি আর হয় না। একটু রান্নাঘরের দিকে যেতেই আবার ফিরে এসে কোমরের শাড়ির আঁচল গোজা, এক হাত কোমরে অন্য হাত মুষ্টিবদ্ধ করে, তর্জনী আঙ্গুল গালের এক পাশে ঠোকাতে ঠোকাতে বলে, না থাক, সমস্যা নেই, চালিয়ে নিব। অহিন অবাক হয়ে ভ্রুকুটি করে বলে, কি চালিয়ে নিবি? এই যে তোর দাড়ি চালিয়ে নিব। আসলে হয়েছে কি, দাড়িগুলো তোর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, নয়তো তোকে মেয়ে মেয়ে লাগতো, যা ফর্সা তুই, এগুলোর জন্যই তোকে আকর্ষণীয় লাগে। হুট করে এসে হুট করে চলে গেছে অহিন, অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। কি অদ্ভুত এই মেয়ে, বাতাসের মতো আসে আবার চলেও যায়। অহিন একদম বোকা বনে গেছে, দাড়ি না থাকলে তাকে মেয়ের মতো লাগতো, সিরিয়াসলি? অহিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে ভালো করে। সে জানে সুদর্শন কলেজে মেয়েরা তার জন্য পাগল, অথচ সে আটকে গেছে আরিশাতে। অদ্ভুত সুন্দর কিছুদিন অহিন আরিশা একসাথে কাটায়। বৃষ্টি এলে আরিশা অহিনকে জোর করে ভিজতে নিয়ে যায়। আরিশা ভিজের সাথে অহিনও, দুজন দুজনকে দেখে অনেকক্ষণ ধরে। আরিশার আজকাল খুব ভয় হয়, অহিনকে হারানোর ভয়। তার মন কেন যেন খুব আতঙ্কে থাকে, সে বোঝে না। অহিন তার এত কাছে, তাও কেন এত ভয় কে জানে। বিকেলে দুজন একসাথে বারান্দায় বসে দাবা খেলে, তারপর চা নাস্তা করে। সন্ধ্যার সুন্দর দৃশ্য দেখে চাঁদনি রাতে আকাশের তারা গুনে দুজনে, কেউ বলে 1 কোটি তারা, কেউ বলে 100 কোটি। তারপর দুজনে লেগে যায় চ্যালেঞ্জ করে গুনে দেখাতে আসলে কত তারা আকাশে, অথচ দুজনেই জানে আকাশের তারা কেউ খালি চোখে গুনে শেষ করতে পারবে না, তাও মজা করে দুজনে। রাত হলে আরিশা তার জীবনে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাগুলোকে ভেবে অহিনের বুকে মুখ লুকিয়ে কাঁদে। কেন সে প্রেম আবেগ আর ভালোবাসার মাঝে তফাত বুঝতে পারল না? তাহলে তো না রাফিন কষ্ট পেত, না আরিশা নিজে, না অহিন। এই প্রেম আর ভালোবাসার মাঝে তফাত বুঝে সব মানুষের উচিত একটা সম্পর্কে আগানো, নয়তো এর সাথে জড়িত সব মানুষ কষ্ট পাবে। একটাই তো জীবন, এই এক জীবনে যদি চাওয়া মতো ভালোবাসার মানুষকে না পাই তাহলে কিসের বেঁচে থাকা। তাই সম্পর্ক বেছে নেওয়ার ক্ষেত্রে সব দিক ভেবে নেওয়া উচিত, নয়তো সারা জীবন কাটতে হবে। আরিশা প্রায় রাতেই কাঁদে,
তখন অহিনের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আফসোস করে জীবনের এই মুহূর্তগুলো কেন যে মিস করে যাচ্ছে। দুটো মানুষ একসাথে এক একটা যন্ত্রণার রাত পার করে। সেই সময় একদিন আরিশাকে রিমি একটা বুদ্ধি দেয়। সেই বুদ্ধি অনুযায়ী আরিশা কাজ করে। আসলে মানুষ ভালোবাসলে হিতাহিত জ্ঞান ভুলে যায়। নিজের যন্ত্রণা থেকে বাঁচতে ভালোবাসাকে সারা জীবনের জন্য পেতে সে এক এক সময় অদ্ভুত কাজ করে। সেদিনটাতে অহিনের আনা কোকে আরিশা ওয়াইন মিশিয়ে দেয়। এই আশায় যদি অচেতন হয়েও অহিন তার মানবিকতা কিছুটা সময়ের জন্য হলেও ভোলে। অহিনকে কোক ঢেলে দিতেই আরিশার হাত ধরে ফেলে অহিন। আরিশাকে কাছে টেনে নিয়ে পাশে বসিয়ে আরিশার হাত থেকে কোকের গ্লাস নিয়ে আরিশাকে বলে, তুই আরেকটা গ্লাস নিয়ে আয় আরু। আরিশা গ্লাস এনে দেখে অহিন কোক খেয়ে ফেলেছে। আর অহিনের অবস্থা দেখে মনে হচ্ছে ওয়াইনের কাজ শুরু হয়ে গেছে। সে রাতটা আরিশার জীবনের শ্রেষ্ঠ রাত হয়ে যায়। এমন একটা রাত যা তার জীবনের খাতায় সব সময় সুখের স্মৃতি হয়ে থাকবে। এমন একটা রাত যা এক পরিপূর্ণতায় ভরা সুখের নাম হয়ে থাকবে। আরিশার মনে হয় সে হয়তো ভুল পথ বেছে নিয়েছে। তারপরও সে ভাবে, ভালোবাসা পাওয়ার জন্য অন্যায্য অশোভন অনুচিত বলে কিচ্ছু নেই। ভালোবাসায় সব জায়েজ, ভালোবাসায় সবই উচিত। আরিশার কাছে স্বপ্নের মতো একটা রাত পার হয়। বারবার মনে হয় এই রাতটা যেন ভোর না হয়, অহিন যেন হুশে না আসে। আচ্ছা, অহিন কি সকালে সব ভুলে যাবে, যেমন সিনেমার নায়করা ভুলে যায়? নানা চিন্তা শেষ করে আরিশা রাত পার করে। অহিনের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করে। আরিশা জানে আজকের পর অহিন তাকে অস্বীকার করতে পারবে না। এই মুহূর্তে আরিশা নিজেকে সবচেয়ে বেশি সুখী নারী মনে করে। সকালে আরিশা গোসল সেরে এসে অহিনের ঘুমন্ত মুখে নিজের চুলের পানি ছিটিয়ে দেয়। অহিন তার সুন্দর চোখ দুটো মেলে দেখে। আরিশার মুখ কেমন একটা প্রাপ্তিতে ভরে আছে। আজ অন্যদিন থেকে আরিশাকে একটু আলাদা দেখাচ্ছে, হয়তো সকাল সকাল গোসল করেছে বলে। আরিশা অহিনের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, চল আমি আজ তোর পছন্দের সব খাবার বানিয়েছি, উঠে পড়। আরিশার চোখে মুখে লজ্জা ভর করেছে। কেন যেন অহিনের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। কিন্তু অহিনকে খুব স্বাভাবিক দেখালো। আরিশা ঠিক বুঝতে পারছে না অহিন কি সব ভুলে গেল নাকি আরিশার সাথে মজা করছে। আরিশার এবার খুব অস্বস্তি হয়। অহিনের কি বলা উচিত না এখন আরিশাকে কিছু? এত সুন্দর একটা রাত কাটানোর পর কেউ কিভাবে এতটা চুপ থাকতে পারে? নাকি অহিনের মনেই নেই? এসব চিন্তায় আরিশার মন ভার হয়ে আসে। চুপচাপ খেয়ে আরিশা উঠে যায়। বাইরে ঘুরতে যাবে তারা, তাই বের হয়। অহিন বাইক নিয়ে আসে, আরিশাকে নিয়ে বের হয় সে। অহিনের পিছনে বসে আছে আরিশা। এলোমেলো চুলগুলো বাতাসে উড়ছে, শাড়ির আঁচল উড়ছে। আরিশা এক হাতে অহিনকে ধরে বসেছে, অন্য হাতে বাইকের পেছনটা ধরে বসেছে। সারাদিন ঘুরে বাসায় আসে তারা। অহিন ফ্রেশ হয়ে এসে বসে খাটের উপর। আরিশা গোসল সেরে এসে কোমরে আঁচল গুঁজে চুলের পানি ছাড়তেছিল। এমন সময় অহিন আরিশার পিছনে এসে আঙ্কুল দিয়ে আরিশার খোলা পেটে টোকা দেয়। আরিশা চমকে অহিনের দিকে তাকায়। অহিন হাসি মিষ্টি করে। আরিশাকে সারা দিনে রাতের বিষয়ে কিছুই বলেনি অহিন। আরিশা ঠিক করেছে অহিন যদি না বলে এই বিষয়ে আরিশা নিজ থেকে কিছুই বলবে না। আরিশা কফি বানাতে চলে যায়। এসে দেখে অহিন নিকোটিনের ধোঁয়ায় ডুবে আছে। অহিন আচমকা আরিশাকে জড়িয়ে ধরে, অহিনের চোখ ভেজা। কিন্তু আরিশাকে বুঝতে দেয়নি অহিন, কাল রাফিন আসবে, তাই হয়তো অহিনের মন খুব খারাপ। রাফিন আসলেই আরিশাকে হারাতে হবে। সে জানে আরিশাকে আজকের রাতের পর আর পাবে না। খুব ভয় হচ্ছে অহিনের আরিশাকে হারানোর ভয়। আজ খুব কষ্ট হচ্ছে তার। আরিশা সব বুঝেছে, কাঁদছে সে। রাফিন আসছে, বিয়ের প্রস্তুতি চলছে, চলছে ডিভোর্সের প্রস্তুতিও। অহিন আরিশাকে বুকে নিয়ে এক যন্ত্রণাময় রাত কাটায়। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা। জীবনে ভালোবাসার মানুষ যদি পাশে না থাকে তাহলে এই একটা জীবন কিভাবে কাটাবে? হাই ভালোবাসা।
অহিন আরিশাকে বুকে নিয়ে শুয়ে আছে। আজ সন্ধ্যার পর রাফিন আসবে, তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে অহিন আরিশা। কালকে রাতটাই অহিন ঘুমায়নি, অবশ্যই আরিশাও ঘুমায়নি। ভোর রাতে চোখ লেগে এসেছে তার। আরিশা অহিনকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে শুয়েছিল, অহিনও জড়িয়েছিল আরিশাকে। কে বলতে পারে আজকের পর তারা আর একসাথে থাকতে পারবে না, দুজনকে যেতে হবে এক অজানা দুনিয়ায়। তাই হয়তো এভাবে জড়িয়ে আছে, এমনভাবে জড়িয়ে আছে মনে হয় ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে। দুজনের কেউ কোনো কথা বলছে না, ব্যাস চুপ করে আছে। দুজন দুজনকে অনুভব করছে, কিছু না বলেও মাঝে মাঝে আমরা যেন সব কথা বলে ফেলি, চোখ দেখেই আমরা সব পড়ে ফেলি। অহিন আরিশার অবস্থাও তাই। আরিশার পাগলামিগুলো অহিনকে একেবারে দুর্বল করে দিয়েছে। দুজন মানুষ একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে, অনুভবও করছে, মনের ভেতর যন্ত্রণাগুলো মন দিয়ে শুনছে। সবই ঠিক আছে, কিন্তু তাদের আলাদা হয়ে যেতে হবে, একেবারে আলাদা। জীবনটা এত কষ্টের কেন? আরিশা আড়ামোড়া ভেঙে দেখে অহিন তার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় চাপা কষ্টের ছাপ স্পষ্ট, এত গভীর দুচোখে আরিশাকে দেখছে সে। আরিশার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, যন্ত্রণায় জীবন অতিষ্ঠ লাগে। এটা কেমন জীবন, আর ভাল লাগছে না এসব। আরিশা অহিনের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে। অহিন বলে, তুই কাঁদলে আমার কি হবে আরো, আমি নিজেকে কিভাবে সামলে নিব? আরিশা বলে, আমি চাই না এমন জীবন অহিন, চল আমরা কোথাও চলে যাই যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। অহিন একপেশে হেসে বলে, তুই আসলেই পাগলি আরো। আমি কিছু বুঝি না, তুই আমাকে ছাড়তে পারবি না, এটাই শেষ কথা। পাগলামি করিস না আরো, রাফিনকে তোকে বিয়ে করতেই হবে, আমি কিছু জানতে চাই না আর। তুই যদি এমন করিস আমি তোর থেকে এত দূরে যাব যে আর খুঁজে পাবি না, মরেই যাব আমি। আরিশা হাতের পাতা দিয়ে অহিনের মুখ চেপে ধরে। আরিশা ভেজা গলায় বলে, এসব বাজে কথা বললে, আমি তোকে শেষ করে দিব। তুই আস্ত একটা স্বার্থপর লোক, তুই শুধু অন্যের কথা ভাবিস, আমার কথা কেন ভাবিস না? অহিন চুপ করে থেকে বলে, আমি নিজের কথা ভাবি না আরো, আর আমি মনে করি আরো মানে অহিন, তাই আরুর কথা ভাবার দরকার নেই। আমি তাহলে অহিনবিহীন পৃথিবীতে কি করে বেঁচে থাকবো? অহিনবিহীন পৃথিবী কি ভীষণ যন্ত্রণার, তা শুধু আমিই জানি। আরিশা কাঁদছে খুব, অহিন কান্না থামাচ্ছে না, কাঁদতে দিচ্ছে, কাঁদলে কাঁদুক, নিজেকে হালকা করতে পারবে। এই অহিন প্লিজ, আমি তোর পায়ে পড়ি, তুই আমাকে ছাড়িস না, আমাকে ডিভোর্স দিস না, প্লিজ প্লিজ অহিন। অহিন আরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে আরু। কিচ্ছু ঠিক হবে না, তোর মহানুভবতা নিয়ে তুই থাক, আমি রাফিনকে সব বলে দিব। না বলবি না তুই। বলবো আমি? বললে তুই আমার মরা মুখ দেখবি। আরিশার কান্নার গতি বেড়ে গেছে। এত কঠিন কেন তুই, এটা কি করে বলতে পারলি? আমি তোকে কতটা চাই তুই বুঝিস না? আরিশা খাট থেকে নেমে দাঁড়িয়ে আছে দেওয়ালের সাথে। অহিন তুই কেন বুঝতেছিস না আমি রাফিনকে মেনে নিতে পারবো না? অহিন চিৎকার করে বলে, আমি তোকে কতটা চাই সে সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? ভালোবাসার মানুষ সারাক্ষণ পাশে থাকে, আবেদন করে, তাকে এড়িয়ে যাওয়া কতটা কঠিন একজন ছেলের পক্ষে, বুঝিস তুই? আরে তোকে তো আমি প্রতি ক্ষণে ক্ষণে চাই, নিঃশ্বাসে চাই, তারপরে তোকে এড়িয়ে চলা কতটা যন্ত্রণা দেয় বুঝিস তুই? জীবনে ভালোবাসা এক অমূল্য সম্পদ, যা পিতৃ সম্পদ হিসেবে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়, আর আমি তা অর্জন করে তারপর তা ছেড়ে দেওয়া কতটা যন্ত্রণার বুঝিস তুই? আরিশাকে দেয়ালের সাথে লেপটে ধরে বলে, এই তুই কি বুঝিস না আমি তোকে ছাড়া কতটা অসহায়, তুই কি বুঝিস? রাতের পর রাত তোকে বুকে নিয়ে কত অসহ্য যন্ত্রণা নিয়ে রাত পার করেছি আমি। কখনো কখনো আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আরো, পারি না করতে। অহিন মেঝেতে বসে অঝরে কাঁদে, এত যন্ত্রণা আর নিতে পারছে না সে। বাচ্চাদের মতো কাঁদতে দেখে আরিশা ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরিশা হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। অহিন দুহাতে আরিশাকে জড়িয়ে নেয়, দুজনে একসাথে বসে কাঁদছে। খুব খেতে বসে অহিন আরিশাকে খাইয়ে দেয়, যদিও কারোই খেতে ইচ্ছে করছে না, তারপরও দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। হয়তো এই সুযোগটা আর পাবে না কেউই, অবশ্যই ভাতের চেয়ে বেশি চোখের জল পড়ছে। বিকেলে অহিন আরিশাকে বুকে নিয়ে শুয়েছিল অনেকক্ষণ, কিন্তু কেউ কাউকে কিছুই বলল না।
যখন নিরাপত্তা কথা বলে তখন মুখের বাক্যের কি প্রয়োজন। সন্ধ্যা হলে আরিশা প্রতিদিনের মতো চা করে নিয়ে আসে, দুজনে বারান্দায় বসে প্রকৃতি দেখতে দেখতে চা খায়। তারপর আরিশা বলে, ওহিন তুই আমার দিকে তাকিয়ে বসে থাক কিছুক্ষণ, আমি তোকে দেখি, একটু পর তো বেরিয়ে যেতে হবে। অহিন তাই করে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। অহিন উঠে চলে যায় রুমে, আরিশা পিছনে এসে জড়িয়ে ধরে অহিনকে, পিঠের উপর শুয়ে পড়ে। অহিনের ভেতরটাই তখন মনে হচ্ছে কেটে কেটে লবণ লাগিয়ে দিয়েছে। অহিন পেছন ফিরে আরিশাকে পাগলের মতো আদর করে। এই প্রথম আরিশা অহিনকে উন্মাদ মনে হয়, ভালোবাসার উন্মাদ। আরিশাও অহিনকে শক্ত করে ধরে, অহিনের ভালোবাসায় সাড়া দেয়। কিছু মুহূর্ত পর অহিন আরিশাকে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে এয়ারপোর্টে যেতে হবে। আরিশা তৈরি হয়ে যায়, দুজনে বেরিয়ে পড়ে। সম্পূর্ণ পথ আরিশা অহিনের কাঁধে মাথা রেখে আছে। রাফিন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বন্ধুদের সামনে, এসেই অহিনকে জড়িয়ে ধরে কতদিন পর দেখা। আরিশাকে অবশ্যই জড়িয়ে ধরে না, হ্যান্ডশেক করে। অনেকদিন পর অবশ্যই অহিন আরিশার খুব মন খারাপ, তাও অহিন চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু আরিশা একদম স্বাভাবিক থাকতে পারে না। তার চোখে বারবার জল ভরে আসছে, অহিনকে সে ছাড়তে পারবে না। অহিনের রাফিনকে দেখে কেমন যেন লাগছে, আগে থেকে রোগা হয়ে গেছে, হয়তো অফিসের কাজের বেশি চাপ ছিল। কি রে আরিশা, তুই এমন চুপচাপ কেন? মনে হচ্ছে আমি আসাই তুই একদম খুশি হলি না, আমি কি এসে ভুল করে ফেললাম? রাফিন কেমন গম্ভীর মুখে বলে। অহিন আরিশা একটু ঘাবড়ে যায়।